আবার আল্লাহ বললেন, গোলাম জেনে রেখো, উনি তোমাদেরকে মুসলমান নামকরণ করেছেন, তাই ইসলামে যারা অন্তর্ভুক্ত হবে সব মুসলমানদের পিতা আমি আল্লাহ তারা নির্বাচিত করেছি। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আওয়াজ করে বলেন, মুসলিম জাতির পিতার নাম কি? আমাদের জাতির পিতা গেড়া সবাই কোন মনে থাকবে? ভুল করবেন, ভুল করবেন, জাতির পিতা কে? চিল্লায় বলেন, জাতির পিতা কে? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদেরকে মুসলমান বলে অভিহিত করেছে। আবার আল্লাহ বললেন, ইব্রাহিম সবাইরে তুমি মুসলমান নাম রাখলে তুমি মুসলমান হও। আসলিম, কাল আসলাম তুলি রব্বিল আলামিন, বলতে দেরি, কালিমা পড়ে মুসলমান হতে দেরি নাই, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার আল্লাহ বলে, আমার নবী ইব্রাহিম এমন নবী, এই নবীর মতো বিনয়ী নবী নাই। ইন্না ইব্রাহিম লাহালিমুন আওয়াহুম মুনীব। ইন্না ইব্রাহিম লাহালিম আওয়াহ মুনীব, এই নবী সহনশীল নবী, সুবহানাল্লাহ পড়ে সহনশীলতার কোনো অভাব নাই, যেটার অভাব আমাদের মধ্যে সবচেয়ে বেশি। কথা কম, আমাদের বাংলাদেশিদের মধ্যে সহনশীলতার অভাব আছে না নাই? নিজে যেই দল করি এটাই ভালো, বাকি সব কালা আছে না নাই? আমি তাবলিগ করি তো আমি ভালো, বাকি সব বাতিল। আমি জামাত ইসলাম করি তো আমি হক, বাকি সব বাতিল। আমি আহলে হাদিস তো আমি সেরা, আমার মতো সেরা কেউ নাই। এরকম অসহনশীল মানসিকতা আছে না নাই? নিজে যেটা বুঝি এটাই ভালো, বাকিরা কেউ ভালো না, বাকি কেউ ভালো না। কি ভয়ঙ্কর অবস্থা! কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের অভ্যাস সেটা ছিল না, উনি সহনশীল ছিলেন। আমাদের বাংলাদেশে দেখেন কত ইসলামিক দল, কত পীরের মরিদ, কত পীর, এই দেশে যত পীর, অনেক দেশে জনগণ এত নেই। কথা কন, এত পীর এই দেশে, অনেক দেশের জনসংখ্যাও এত না। এক ইসলাম, এক কোরআন, এক নবী, তারপরে গুতা গুতি আছে না নাই? কেউ কাউরে দেখতে পারে না, খেলা ঠেলি। হ্যাঁ, এ কাফের, তুই কাফের, তোর নানা কাফের, তোর সত্য গোষ্ঠী কাফের, তোর পিসাব কাফের আছে না নাই? কয় আমার পিসাব কাফের হইলে তোর পিসাবের সত্য গোষ্ঠী কাফের। ওই কাফের মরলে যেখানে কবর দেয়া হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর দুধ যে খাবে, ওইটাও কাফের। কথা কর, আছে না নাই? কেউ কারো ভালো সহ্য করতে পারে না? একজন বলছিল, ভাই এই বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু হইলো কেন? আমাদের জাতীয় খেলার নাম, কথা কর, দেখছেন একটা সামনে যাইতে চাইলে বাকি সবাই ঠ্যাং ধরে নিচের দিকে নামে, আছে না নাই? সামনে যেতেই দিবে না, ভালো কাজ করতেই দিবে না, কারো ভালোটা কেউ সহ্য করে না। উপরের দিকে উঠতে চাইলে ঠ্যাং ধরে ওইটা নামা, এই জন্য আমাদের জাতীয় খেলা হাডুডু। কথা বলেন, আল্লাহ বললেন সাইয়েদিন ইব্রাহিমের চরিত্র কিন্তু এমন ছিল না। ইন্না ইব্রাহিম আলা হালিম ওয়াহুম মুনীব, আমার ইব্রাহিম ছিল সহনশীল। আল্লাহু আকবার! আমাদের বাংলাদেশিদের এখন সবচেয়ে বেশি দরকার এটা, সহনশীলতা। আমরা অযাচিত মন্তব্য করতে দ্বিধাবোধ করি না, কমেন্টস করতে দ্বিধাবোধ করি না। ফেসবুকে ইউটিউবে কমেন্টস আছে না নাই? কার ব্যাপারে তুমি কমেন্টস করো, কি বিষয়ে কমেন্টস করো, ওই বিষয়ে আদৌ তোমার ধারণা আছে কিনা, পড়াশোনা আছে কিনা, তুমি ওইটাতে স্পেশালিস্ট কিনা, কোনো ধার ধারণা, ইচ্ছে মতো কমেন্ট আছে না নাই? ইচ্ছে মতো মন্তব্য, একে অপরের প্রতি হিংসা, কোনো ভালোবাসা নাই, মহব্বত নাই, এক নবীর এক লা ইলাহার পতাকার তলে আমরা দাঁড়িয়ে চিল্লায় বলেন ঠিক কিনা? তারপরে গুতাগুতি, কিলাকিলি, কেউ কাউরে দেখতে পারে না। আল্লাহ তুমি হেফাজত করো, আমাদের মধ্যে তুমি ঐক্য তৈরি করে দাও, হিংসা জিহাংসা তুমি হৃদয় থেকে দূর করে দাও। আবার আল্লাহ বললেন, ইন্না ইব্রাহিম কানা উম্মাতান ওয়াহিদা, আমার খালিল ইব্রাহিম শুধু সহনশীল নয়, আমার খালিল ইব্রাহিম একাই একটা উম্মাত। আল্লাহ, এটা কথা হইল, একা একটা উম্মাত হতে পারে? আমরা সবাই উম্মাত, কোটি কোটি মানুষ, ফলে বিশ্ব নবীর উম্মাত, উম্মাতে মুহাম্মাদের, ঠিক কিনা? একজন কি একটা উম্মাত হতে পারে? আল্লাহ বলেন, ইব্রাহিম এমন নবী একাই একটা উম্মাত। সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ, ইন্না ইব্রাহিম কানা উম্মা ওয়াহিদার, কারণ উনি যখন জমিনে ছিলেন একটা লোক আল্লাহর নাম নেয়ার মতো ছিল না, সব ছিল মুশরিক, উনি ছাড়া সব মুশরিক, উনি ছিলেন মুওয়াহিদ, তাওহীদের পক্ষে।
উনি ছাড়া পৃথিবীতে তখন যারা ছিল সব ছিল তাওহীদের বিপক্ষে, মানে মুশরিক। আল্লাহ বুঝাতে চাইলেন পুরো মুশরিক গোষ্ঠী একটা উম্মত, আমার ইব্রাহিম খলিল একাই আরেক উম্মত। ইন্না ইব্রাহিম কানা উম্মাতান ওয়াহিদা। সাইয়েদনা ইব্রাহিমের সময়কালে মুসলমান বলতে কেউ ছিল না, উনি একা ছাড়া। তার মানে গোটা বিশ্বের সব মুশরিক মিলে একা একটা উম্মত, সাইয়েদনা ইব্রাহিম নিজে নিজে একটা উম্মত। কি পরীক্ষা করে কিভাবে আল্লাহ ওনারে উত্তীর্ণ করেছেন, এজন্য খুশি হয়ে আল্লাহ ওনারে খালিল উপাধি দিয়েছেন। কথা কর, ওনার কিছু উপাধি আছে, একটা হচ্ছে সিদ্দিক। কি উপাধি? আমাদের অনেকের নাম আছে না, এদিকে আছে সিদ্দিক নামে কেউ? মাশাআল্লাহ আছে তো। সিদ্দিক মানে কি জানেন? হ্যাঁ, কথা কর, সত্যবাদী। শুধু সত্যবাদী না, সত্য প্রকাশে, সত্য গ্রহণে, সত্যের ব্যাপারে আপোষহীন, কোনো আপোষ করে না, চিল্লায় কোন ঠিক কিনা। বিশ্বনবী মেরাজে গেলেন, মেরাজ থেকে ফিরে আসলেন, বিশ্বনবী বর্ণনা করলেন, আমি বাইতুল মাকদাস দেখেছি মাঝরাতে, লক্ষাধিক নবীকে নিয়ে নামাজের ইমামতি করেছি, সাত আকাশ দেখেছি, আল্লাহর আরশ দেখেছি, আল্লাহর সাথে কথা বলেছি, আবার ফজরের আগেই মক্কায় ফিরে এসেছি। সবাইকে খাইছে খাইছে, মোহাম্মদের মাথার তাসিরে গেছে, আমাদের দলে নিয়ে আসা যাবে। সবাই সাইয়েদ আবু বকরের কাছে যায়, যে বলে আবু বকর জানো নাকি তোমার নবী নতুন কথা আমদানি করেছে, কি বলেছে আমার নবী? তোমার নবী বলে মাঝরাতে বাইতুল মাকদাস গিয়েছে, বাইতুল মাকদাসে তখন দ্রুতগামী ঘোড়া দিয়ে ছুটলেও যেতে লাগে 15 দিন, about turn come back, ফিরে আসতে আরো 15 দিন, মোট কয়দিন? 1 মাস, যেতে আসতে 1 মাস। তোমার নবী মাঝরাতে নাকি বাইতুল মুকাদ্দাসে ইমামতি করছে, সাত আকাশ ঘুরেছে, আল্লাহর আরশ দেখেছে, আল্লাহর সাথে কথা বলেছে, আবার ভোর হওয়ার আগে নাকি মক্কার জমিনে ফিরে এসেছে। আবু বকর বললেন আসলেই কি আমার নবী এই কথা কইছে? সবাই এক বাক্যে বলে হ্যাঁ, তোমার নবী মুহাম্মদ এই কথা বলেছে। আবু বকর দ্যাট থ্রোইং কন্টে ঘোষণা করে দিলেন, আমার নবী যদি এই কথা বলে থাকে আমার নবী সত্য বলেছে, সত্য বলেছে। তিনি কখনো মিথ্যা বলতে পারে না। বিশ্ব নবী খুশি হয়ে গেলেন, সাইয়েদনা আবু বকরের জন্য দোয়া করে দিলেন, আর বললেন আবু বকর আনতা লাস্তা আবু বকর ফাকাত, আজকে থেকে তুমি শুধু আবু বকর নও, আজকে থেকে তুমি আবু বকর সিদ্দিক। সিদ্দিক সত্য গ্রহণে, সত্য প্রকাশে, সত্য মানার ক্ষেত্রে আপোষহীন, কোনো আপোষ নাই, চিল্লায় কঠিন কিনা। সে আল্লাহ বললেন দেখো ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। ও নবী আপনার এই কোরআনের ভিতরে আমার খলিলের নামটা রাইখেন, কারণ আমার খলিল যেন তেন কোন নবী নয়, সাধারণ পয়গম্বর নয়, আমার নবী ইব্রাহিম হলো সিদ্দিক, সত্য প্রকাশে আপোষহীন। এজন্য আল্লাহ খুশি হয়ে ওনার একটা টাইটেল দিলেন, টাইটেলটা হলো খলিল। আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা, চিল্লায় বলেন আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা, আমি ইব্রাহিমকে খলিল বানিয়েছি। খলিল মানে দোস্ত, খলিল মানে কি? আল্লাহ দুনিয়ার একজনের দোস্ত ডাকে, কি মজার ব্যাপার, কেমন লাগে তার কাছে শুনতে, সুবহানাল্লাহ কইবেন না? ওনারে বানাইলেন খলিল, আর বিশ্ব নবীরে বানাইলেন হাবিব, সুবহানাল্লাহ পড়েন। বাপ বেটা সব নিয়ে গেছে, সাইয়েদ ইব্রাহিম হচ্ছেন বাবা আর বিশ্ব নবী ছেলে, বিশ্ব নবীর অনেক উপরের পুরুষ হচ্ছে সাইয়েদ ইব্রাহিম, তো এটা পর্দাদা না, বাবা না? বিশ্ব নবী বলতেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি নবীরে বেনাসানাসি করো, আমি তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল, উনি যদি মক্কায় দাঁড়িয়ে দোয়া না করতেন আমার বিশ্বনবীর জন্ম হতো না, সুবহানাল্লাহ পড়েন। এজন্য বাবা হলো খলিল, ছেলে হলো হাবিব। খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। খলিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যারে খুশি করার জন্য আল্লাহ নিজে কাজ করে। কার পাওয়ার বেশি? হাবিবের কয়েক ডিগ্রি বেশি, সুবহানাল্লাহ পড়েন। তার মানে বাপ বেটা, বাবা হলো খলিল, ছেলে হলো হাবিব। এই বাপ বেটার মধ্যে অনেক বিষয়ে মিল আছে না নাই? হাদিস কোরআনে খুঁজলে আপনি অনেকগুলো মিল পাবেন। আজকে 7টা মিলের কথা শোনাবো, সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালাম আর বিশ্ব নবীর মাঝে 7টা মিল খুঁজে পাওয়া যায়, চিৎকার করে বলেন কয়টা? শুনবে কষ্ট হচ্ছে, ঘুমে ধরছে? রাত তো অনেক হয়ে গেল, সম্পূর্ণ 11টা। হ্যাঁ,
শুনবে কতক্ষণ? সারা রাত তাকবীর পড়া যাবে? হ্যাঁ, জোরে আসতে ভাগাভাগি করে দেন, শুরুতে বিবাহিতরা দেন, তারপর অবিবাহিতরা দেন, তারপর সবাই দেন, দিবেন? বিবাহিত কারা কারা আসছেন দেখি, দেখি অবিবাহিত কারা কারা আসছে, এগুলাই লোক করতে গেলে দুই হাত ফিরে তুলছে না এবার অবিবাহিতদের পালা, হ্যাঁ অবিবাহিতরা রেডি, দেখি কি অবস্থা। এবার অবিবাহিতরা দাও লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, সবাই মিলে তিনটা পড়েন, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। ঘুম আছে না? না, গেছে। বাপ বেটার মধ্যে কয়টা মিল? চিল্লায় বলতে হবে কয়টা? এক নম্বর মিল হচ্ছে ফেস কাটিং এ মিল, সুবহানাল্লাহ। সাইয়েদান ইব্রাহিম আর বিষ্ণুর চেহারা একরকম, বিষ্ণুবী যখন মেরাজ রজনীতে আকাশে গেলেন, এক এক আসমানে এক এক নবীর সাথে দেখা, এক আসমানে সাইয়েদনা ইব্রাহিমের সাথে দেখা, মেরাজ শেষ করে যখন সাহাবীদের কাছে বর্ণনা করছেন কোন নবীর চেহারা দেখতে কিরকম, বিশ্ব নবী বললেন আম্মা ইব্রাহিম, বুখারীর বর্ণনা, আম্মা ইব্রাহিম ফানজুরু ইলা সাহিবিকুম, আর ইব্রাহিম নবীর চেহারা কেমন জানতে চাও? জানতে হলে আমি বিশ্ব নবীর দিকে তাকাও, আমার চেহারা দেখতে যেমন আমার বাবা সাইয়েদনা ইব্রাহিমের চেহারা প্রায় হুবহু এরকম। তার মানে এক নম্বরে কোন দিকে মিল? চেহারাতে মিল, ফেস কাটিং এ মিল, চিল্লায় কোন ঠিক কিনা? দুই নম্বরে উসওয়ায়ে হাসানা, দুই নবীর ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা শব্দ কোরআনে ব্যবহার করেছে কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য বিশ্ব নবীর জীবনের ভিতরে উত্তম আদর্শ আছে না নাই? আবার ইব্রাহিমের ক্ষেত্রে বললেন কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম, বিশ্ব নবীর জীবনীতে যেমনি তোমাদের জন্য আদর্শ, সাইয়েদনা ইব্রাহিমের জীবনীতেও সুবহানাল্লাহ পড়ে, তার মানে বিশ্ব নবীও মডেল, সাইয়েদনা ইব্রাহিমও মডেল, নাকি শাহরুখ খান আমাদের মডেল, ইমরান খান, জর্দা খান, কেউ আমাদের মডেল? নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ক্রিকেটার, সেলিব্রিটি, ডান্সার একটাও আমাদের মডেল হতে পারে? কোন কবিরা আমাদের মডেল? আমাদের মডেল হলো নবীরা, চিল্লায় বলেন ঠিক কিনা? কবিরা এক এক জন এক এক দিকে যায়, এক এক জন এক এক কথা বলে, আউলা চাউলা চুল নিয়ে চলে, যার মাথা দিয়ে যেটা বেরোয় সেটা বলে, কিন্তু একজন নবী যেটা বলে অন্য নবী বিপরীত বলে না, কারণ কবিরা কথা বলে তাদের মন মস্তিষ্ক প্রসূত কথা থেকে, আর সব নবীদের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে, হেডকোয়ার্টারটা কা? কোন নবী বলছে আল্লাহ একজন, আরেক নবী বলছে না দুইজন হতে পারে না, কোন নবী বলেছে আখেরাত আছে, আরেক নবী এসে বলছে নাও থাকতে পারে, এরকম কইছে না? কারণ কবিদের মতো ওনারা মাথায় যা আসে পাগলের মতো তাই বলে না, তাদের মাথায় কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে, চিল্লায় বলেন হেডকোয়ার্টারটা কা? আল্লাহ বললেন উসওয়ায়ে হাসানা, বিশ্ব নবী তোমাদের জন্য আদর্শ, সাইয়েদনা ইব্রাহিম আদর্শ, তার মানে আদর্শিক দিক থেকে দুই নবীর মিল আছে না নাই? তিন নম্বর, দুইজন নবী উলুল আজমি মিনার রুসুল, এই পৃথিবীতে পাঁচজন নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বলেছেন, সুবহানাল্লাহ, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম,
ঈসা আলাইহিস সালাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পাঁচজনের ভিতরে বাপ বেটা আছে না নাই? কথা কর, চার নম্বর মিল হলো বাপ বেটা দুইজনই কাবা বানিয়েছে, আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম বানিয়েছে বয়স্ক অবস্থায়, বিশ্বনবী বানিয়েছেন শৈশবকালে, পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবীর বয়স মাত্র 10 বছর, কিন্তু বিশ্বনবী লুঙ্গি খুলেন না, লুঙ্গি পড়ে থাকে। কাবা ঘর নির্মাণের কাজ শুরু হলো, বিশ্বনবী পাথর টানতে শুরু করলেন। বিশ্বনবীর বয়সের 8-10 বছরের ছোট বাচ্চারা সবগুলা লুঙ্গি খুলে কান্দে লইছে, সব বাচ্চারা লুঙ্গি খুলে কাঁধে নিয়েছে, আর ওই কাঁধের লুঙ্গির উপরে পাথর নিয়েছে যাতে ব্যথা না পায়। বুদ্ধি আছে, লুঙ্গি খুলে কাঁধে রেখেছে, কাঁধের উপরে পাথর রেখেছে। কিন্তু বিশ্বনবী, সবাই পাথর টানে একটা, বিশ্বনবী টানে দুইটা, কিন্তু বিশ্বনবী লুঙ্গি খুলে না। কি নবী ছিলেন, কি লাজুক ছিলেন! এখন আমাদের মধ্যে লাজুকতা নাই, বাবা ছেলে মেয়ে সব মিলে একসাথে হিন্দি সিরিয়াল দেখে এরকম ফ্যামিলি আছে না নাই, লাজুকতা হারাতে বসেছি। আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, লাজুকতা ঈমানের অঙ্গ। ইযা লাম তাস্তাহি ফাসনা আমা শিতা, যখন তোমার লজ্জা থাকবে না, তোর যা মন চায় তুই তাই করতে পারবি। লাজুকতা আমরা হারাতে বসেছি, কোন ক্ষেত্রে আমাদের লাজুকতা নাই। বিশ্বনবী এত লাজুক ছিলেন, হালিমাতুস সাদিয়া বলে, 5 বছর কুরাইশী মুহাম্মদকে আমি লালন পালন করলাম, একদিনও কাঁদতে দেখি নাই, ক্ষুধা লাগলেও কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না, শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে মুহাম্মদ চিৎকার দিয়ে উঠে। কি লাজুক ছিলেন! বিশ্বনবী পাথর টানে কিন্তু লুঙ্গি খোলেন। আশেপাশের বন্ধু বান্ধব সব লুঙ্গি ফেলে টানতেছে, চাচা আবু তালেব দৃশ্যটা দেখলেন, কি রে সবাই লুঙ্গি খোলা, এটা লুঙ্গি ছাড়া কেন, এটার গায়ে তো লুঙ্গি আছে। বিশ্বনবী ডেকে বললেন, মুহাম্মদ লুঙ্গি খোলো। কি হলো? সবাই বলছে তুমিও খোলো, তুমি কাঁধে ব্যথা পাবে, কাঁধে লুঙ্গি রেখে পাথর টানো। বিশ্বনবী বললেন, না আমি ব্যথা পাই না, আমি লুঙ্গি খুলবো না। চাচা বললো, আরে ছোট মানুষ সমস্যা নাই, খোলো, গোসা ধরে টান দিবে। টান দেওয়ার আগে বিশ্বনবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায়, লুঙ্গি খোলা আর হয় নাই। বিশ্বনবীর লজ্জাস্থানে কেউ দেখে নাই, আল্লাহ আকবার। তার মানে কাবা ঘর নির্মাণের দিক থেকে বাপ বেটার মধ্যে মিল আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম কাবা বানালেন বয়স্ক অবস্থায়, বিশ্বনবী বানালেন শৈশবকালে, পড়েন সুবহানাল্লাহ। এরপর 6 নম্বর মিল হলো, বাপ বেটা দুইজনেই ইসলামের কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ঘর ছাড়া হয়েছে। সাইয়েদনা ইব্রাহিমও ঘর ছাড়া, বিশ্বনবীও, বিশ্বনবী ঘর ছাড়া হলেন, মক্কা থেকে গেলেন মদিনায়, কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের ঘর ছাড়াটা এত সহজ না। উনি জন্মেছিলেন ইরাকের বাবেল নগরীতে, বাবেল থেকে হিজরত করলেন ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে হিজরত করলেন মিশর, মিশর থেকে হিজরত করলেন মক্কা, মক্কা থেকে আবার ফিলিস্তিন, আবার বাবেল। আল্লাহ আকবার, মাইগ্রেশন, এটার বলে মাইগ্রেশন, হিজরত, নির্বাসিত হওয়া। কোরআনের পক্ষে যারা কথা বলে, ইসলামের পক্ষে যারা কথা বলে, নিজ এলাকায় থাকতে পারে না, এখনো এই নমুনা আছে না নাই? দোষ একটাই কোরআনের কথা বলে, দোষ একটাই হাদিসের কথা বলে, দোষ একটাই ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চায়, এটাই অপরাধ। নিজ ঘরে থাকতে পারে না, নিজ ইউনিয়নে আসতে পারে না, নিজ থানায় ঢুকতে পারে না, নিজ জেলায় আসতে পারে না। আল্লাহ বলে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, ভয় পেও না, চিন্তা করো না, বিজয় তোমাদেরই হবে। যারা জালিম তাদের জন্য আমার পক্ষ থেকে সাহায্য আসে না, যারা মজলুম যাদের রক্ত জমিনে ঝরে তাদেরকে জমিনের মালিকানা তুলে দেয় কে, বিজয় তোমাদেরই হবে, ভয় নেই, ইনশাল্লাহ পড়েন। এই জন্য বাপ বেটার 6 নম্বর মিল, বাপ বেটা দুজনই ঘর ছাড়া, বাপ বেটা দুইজনই জন্মস্থান ছাড়া, বিশ্বনবী মক্কা থেকে মদিনায়, আর সাইয়েদনা ইব্রাহিম নিজ এলাকা বাবেল থেকে গোটা বিশ্বের আনাচে কানাচে চিল্লায় বলেন ঠিক কিনা? 7-6 নম্বর মিল, বিশ্বনবী বললেন, ইন্নি হারাম চুল মদিনা কামা হারাম ইব্রাহিম মক্কা, আমি মদিনাকে হারাম ঘোষণা করেছি যেমনি সাইয়েদনা ইব্রাহিম মক্কারে হারাম ঘোষণা করেছে। আপনারা যারা হজ উমরা করেছেন তারা জানবেন, মক্কা মদিনার চারিদিকে একটা বাউন্ডারি আছে, এটার বলে হুদুদুল হারাম, পিলার আছে, ওই পিলারে লেখা হুদুদুল হারাম, কি লেখা, এইখানে মারামারি ঘুষাঘুষি কিলাকিলি সব হারাম, খুন করেও যদি
সৌদিতে খুন হয় না, কথা কয় না? সৌদি আরবে ধর্ষণ হয় না? হয়তো কম হয়, খুন হয় না? হয়। কোনো খুনিও যদি এই হুদুদুল হারামের ভিতরে ঢুকে পুলিশ ওরে মারতে পারবে না, ওরে ভুলায় বলায় ফুসলায় বাইরে নিয়ে মায়, হুদুদুল হারামের বাইরে নিয়ে মায়, ভিতরে মারামারি করা যাবে? এই যে হুদুদুল হারামের বাউন্ডারিটা মদিনাটা দিয়েছেন, ঠিক করে দিয়েছেন বিশ্ব নবী, আর মক্কাটা দিয়েছেন সাইয়েদনা ইব্রাহিম। বাপ্পাটা মিল আছে না নাই? এরপরে বাপ্পাটার মধ্যে সাত নম্বরে মিল হলো, বাপ্পাটার একজন হলো সব নবীদের নেতা, আরেকজন হলো সব নবীদের পিতা। একজন সব নবীদের নেতা বিশ্ব নবী, ঠিক কিনা? আরেকজন সব নবীদের পিতা সাইয়েদনা। এই জন্য আমরা যখন শেষ বৈঠকে যখন সালাম ফেরার জন্য প্রস্তুতি নেই, তার আগে বাপ্পাটা দুইজনের উপরে সালাম আছে না নাই? একটা দুরুদ আছে না নাই? দুরুদের নাম দুরুদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ সাইয়েদনা ইব্রাহিম ও তার বংশের উপর যেমনি রহমত প্রেরণ করেছেন, বিশ্ব নবী ও তার বংশের উপর রহমত নাজিল করে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ও আল্লাহ সাইয়েদনা ইব্রাহিমের বংশের উপর এবং তার উপর যেমনি বরকত নাজিল করেছেন, বিশ্ব নবী ও তার বংশের উপর তেমনি বরকত নাজিল করে। দেখেন দুজনের কথাই আছে, বিশ্ব নবীর কথাও আছে, সাইয়েদনা ইব্রাহিমের কথাও আছে। এই সাতটা দিক থেকে বাপ্পাটার মধ্যে মিল রেখেছে কে? সুবহানাল্লাহ, কি নবী ছিলেন, খলিল বললেন আল্লাহ। এই সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম ওনার জীবনে যখন যেভাবে যে মুহূর্তে যে